হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি বাপ্পা, আমি আছি তোমাদের সঙ্গে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো গাইস, তোমাদের নামে আমি একটা ছোট্ট একটা কমপ্লেন পাইছি, ছোট্ট এতটুকু কমপ্লেন। কন্ট্রোল কন্ট্রোল, কমপ্লেনটা হচ্ছে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করতেছ না। তোমাকে এটা বলছি আর কি, আমাকে এটা বলছে হচ্ছে স্বয়ং মহাদেব আইসা বলছে, স্বয়ং মহাদেব বলছে যে তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছু করতেছে না। আমাকে স্বপ্নে আইসা দেখা দিচ্ছে মহাদেব, স্বয়ং মহাদেব আমাকে রাত্রেবেলা কালকে দেখা দিচ্ছে। তো আইসা বলতেছে যে তোমাদেরকে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করতে বলছে, স্বয়ং মহাদেব আইসা এখানে বলে গেছে। আমি এখন বাঁশবাগানে দাঁড়ায় আছি, তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের পিছনে একটা গাড়ি দেখতে পাচ্ছ, টোটো গাড়ি। এই গাড়িতে আমরা এখানে ঘুরতে আসছি নদীর পাড়ে। তো বাকিরা সবাই নদীর পাড়ে ঘুরতে গেছে, তো আমি এখানে একটু বাঁশবাগানের নিচে তোমাদের সাথে আড্ডা দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, যাতে আমি মোটিভেট হই। তো সেই রকম কিছু করো, তাহলে আমিও মোটিভেট হবো, ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। আর তোমরা কী কী ভিডিও দেখতে চাও সেটা আমাকে লাইক কমেন্ট করে শেয়ার করো, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তো এটাই আমি তোমাদের কাছ থেকে আশা করি। তো জানি আমার ভিডিওগুলো অত ভালো হয় না, তো ঠিক বলেছ, আমি ভালো করার চেষ্টা অনেক করি, তো চেষ্টা করবো। তো সবাই একটু সাপোর্ট করো, শুধু বেশি কিছু না, শুধু তোমাদের ভালোবাসাটা চাই, শুধু এতটুকু সাপোর্ট চাই। এতটুকু সাপোর্ট তোমরা তোমরা করলেই হয়ে যাবে, প্রবলেম সলভ। শুধু ডাবাকে ডাবাকে লাইক কমেন্ট শেয়ার করো, ডাবাকে করতে হবে, করতে হবে লাইক কমেন্ট শেয়ার, করতে হবে, করতে হবে, করতে হবে লাইক কমেন্ট শেয়ার, করতে হবে বেশি বেশি করে করো, লাইক কমেন্ট শেয়ার করো। চলো এখন দেখি ওদিকে যাই কী করা যায়।